সিস্টেমটা। আচ্ছা স্যার আরেকটু কোশ্চেন, এটা যে অসাধু বা এটা অরিজিনাল বা ডুপ্লিকেট, হ্যাঁ এটা বোঝার কোনো উপায় আছে? ডেলিভারি স্লিপ, হ্যাঁ যে যে সিল মারা দিছে না ছবির উপর, আপনার দৈনের সিল কই? এটা উড়া হয়েছে। কে উঠাইছে? যার কাছে দিছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাগজগুলো দেখানো যাবে? মিডিয়াম করতে দিছি। আপনি কি তথ্য জানতে যাচ্ছিলেন আমার কাছে? আমার লাইসেন্সের বিষয়ে একটু বলেন, কথা বলতে। মিডিয়াম করতে দিছেন, আপনার লাইট ছিল আগে? জি জি জি। আচ্ছা কি তথ্য এখন বলতে? আমি আপনার পর্যন্ত এটার কোনো আপডেট আমি পাচ্ছি না, এটা কি করা যায়? মানে কি আপডেট পাচ্ছেন না এটা বলেন। ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে যে আমার এই লাইসেন্সটা হইছে কি হয় নাই কোনো কিছু। ফিঙ্গারপ্রিন্ট কি দিছেন আপনি? ফিঙ্গারপ্রিন্ট তো যখন করছিলাম তখন নিছে, তারপর আর কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই না। হ্যাঁ ফার্স্ট টাইম দিছিলেন? ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইম দিছি। তাহলে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট টাইম নিছিল, কতদিন আগে করছিলেন? এটা 2016 সালে করছিলাম। 16 সালে ফিঙ্গারপ্রিন্ট করছে? তখন কি ডিজিটাল সিস্টেম ছিল? তখন ডিজিটাল সিস্টেম ছিল। আপনার আগের লাইসেন্সের ফটোকপি আছে? দেখি একটু দেখানো যাবে। এই সিম সিস্টেম লাইসেন্স ছিল আপনার? সিম সিস্টেম, তাহলে আর আপনার ফিঙ্গারপ্রিন্ট তো লাগবে না। লাগবে না, কিন্তু কবে আমার কি হবে এই? মানে আপনার মিডিয়াম তো ওরা আপনাকে ইস্যু কইরা আপনার ডেলিভারি স্লিপ দিয়ে দিছে। এই যে স্লিপটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার ডেলিভারি স্লিপ বলি আমরা, কেরানীগঞ্জ ই কুরিয়ার। এটা দিয়ে চালাইলে এমনি তো কোনো সমস্যা নাই, এটা দিয়ে আপনি চালাতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটার যখন ডেট শেষ হয়ে যায়, তারা কতদিন মধ্যে দিতে পারে? হ্যাঁ এই যে দেখেন একটা ডেট দিয়ে দিছে, 30/12/21 সালে একটা ডেট গেছে। না এটা একটা ডেট দিছিল তখন আপনাকে, যায় তারা একটা স্মার্ট কার্ড দিবে বলছিল, তারপরে আবার ওই ডেটে দিতে পারে না বিআরটি, কারণ ওই স্মার্ট কার্ডের স্বল্পতা ছিল তখন, করোনা বা অনেক প্রবলেমে ছিল। তারপর আপনার পরবর্তী আবার গেছেন, তখনও তারা দিতে পারে না আপনারে, না আবার আরেকটা ডেট দিয়ে দিছে 2022 সালে, এই ডেটের তো শেষ। তারপরে আবার গেছিলেন আপনি, তারপরে আবার যাওয়ার পরে 23 ফেব্রুয়ারি 2023 এরা এই ডেটটা দিয়ে দিছে আপনাকে, না এই ডেটে কি বলছে তারা? আবার যাইতে বলছে যদি মানে স্মার্ট কার্ড দিবে। এখন আরেকটা বিষয় আছে, আপনার স্মার্ট কার্ড হয়েছে কি না বিআরটির ওয়েবসাইটে ঢুকবেন, ওইখানে এসএমএস করার সিস্টেম আছে। আপনি ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা লিখে এসএমএস করবেন, এসএমএস করলে যদি আপনার রিপ্লাই আসে আপনার স্মার্ট কার্ড হয়ে গেছে মানে ড্রাইভিং লাইসেন্সের, তখন আপনি তো নিজেই জানবেন হয়ে গেছে কি না, তখন আর কারো কাছে দৌড়াদৌড়ি করার দরকার নেই। তবে এটা ডেটটা বাড়ায় আনতে হবে, কারণ আমরা অনেক সময় এই কাগজগুলা অবৈধভাবে চলে রাস্তায়, অনেকে এরকম কালার ফটোকপি করে রাস্তায় চালায়, সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোর বিরুদ্ধে যেগুলো ডেট ফেল থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। সড়ক পরিবহন আইনের 49-2 দ্বারা মতে সরকারি আদেশ অমান্য হলো, আর সরকারি আদেশ অমান্য করলে একজন পুলিশ সার্জেন্ট আপনাকে সড়ক পরিবহন আইনের 92-2 দ্বারা মতে আইনগত ব্যবস্থা নিতে পারে, কারণ এই কাগজটা কিন্তু বিআরটি দেয়, বিআরটি আদেশ করে দিয়েছে এই ডেটে আপনাকে যাইতে, আপনি যান নাই, তার মানে আপনি তার আদেশটা অমান্য করলেন। এই জন্য এই আসলে কিছু অসাধু লোক আছে আমাদের সমাজে যারা এই ডেলিভারি স্লিপগুলো জাল করে রাস্তায় চলে, মূলত তার। আচ্ছা স্যার আরেকটু কোশ্চেন, এটা যে অসাধু বা এটা অরিজিনাল বা ডুপ্লিকেট, হ্যাঁ এটা বোঝার কোনো উপায় আছে? ডেলিভারি স্লিপ, হ্যাঁ এই যে সিল মারে দিছে না ছবির উপর, আপনার দৈনের সিল কই? এটা উড়া হয়েছে। কে উঠাইছে? যার কাছে দিছিলাম সে উড়ায় ফেলছে। উঠায় ফেলছে কেন? আমার আর একটা ছবি লাগাই দিছে, এই ছবিটা ছিল আগের লাইসেন্সের সাথে। এই ছবির উপরে তো সিল মেরে দেওয়ার কথা, ওইটাই তো, ওইটার থেকে উঠে এটাই দিয়ে দিছে। এর জন্য জিজ্ঞেস করলাম যে এটা যে অরিজিনাল না ডুপ্লিকেট, এটা বোঝার কোনো ওয়ে আছে? হ্যাঁ এই যে যে সিল থাকবে পুরাটাই, কিন্তু এটা তো আপনার এটার জন্য নাই পুরাটা সিল। এর জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট, এটা বোঝার কোনো ওয়ে আছে কি? হ্যাঁ ওয়ে হচ্ছে যে আপনার ছবির উপরে সিল থাকবে, যেটা আপনার উপরে নাই। আপনি সিএনএস এ ঢুকে এই যে নাম্বারটা আপনি দিলে
এই যে বিআরটি এই যে কপি নাম্বারটা হ্যাঁ এই নাম্বারটা যখন আপনি সিএনএস এ ঢুকে সাইরা ওইখানে এই নাম্বারটা দিবেন তখন শো করবে যে তখন আপনি কয় টাকা জমা দিয়েছেন সব দেখা যাবে এখন অনলাইন সিস্টেম এখন কেউ দুই নাম্বারই কইরা চলতে পারবে না আর তবে আরেকবার যখন যাবেন আপনি ছবির উপরে আর একটা নতুন ছবি দিয়ে অথবা ছবির উপরে একটা সিল মেরে নিয়ে আসবেন যখন সিল মেরে আনবো তখন এটা অরিজিনাল হিসেবে শো হবে হ্যাঁ আর সিল না থাকলে আসলে যে সেইটা আমরা বৈধতা যাচাই করতে পারি না ঠিক আছে আর কিছু জানার দরকার না স্যার অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমাদের এত কষ্ট দিচ্ছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম